يدك يا محرى لولو শুভ দর্শক আজকে আমরা একটা জন্মদিনের অনুষ্ঠানে যাচ্ছি তো নতুন একটা ব্লগ হতে চলেছে আজকে আমাদের বন্ধু আমাকে ইনভাইট করেছে তার জন্মদিনে তো সেখানে আমি যাচ্ছি তো দেখতে থাকুন খুবই ইন্টারেস্টিং এই ব্লগটি হতে চলেছে আজকে বন্ধুর জন্মদিনে পারে হবে তো দর্শক চলো লেটস স্টার্ট হ্যালো দর্শক তো আমি অনেক দূরে চলে এসেছি আসলে ওরা সবাই ওখানেই রয়ে গেছে বলতে কি আমাকে অটোমেটিক কি ওরা ফোন দিয়ে বলছে যে আজকে আমি ইয়া করতেছি একটা অনুষ্ঠান করতেছি তুই চলে আয় তার জন্য আমি চলে যাচ্ছি ওরা ওখানে আমার জন্য অপেক্ষা করতেছে সবাই তো সেখানে যাচ্ছি আমি অনেকটাই চলে এসেছি হ্যাঁ পায়ে হেঁটে যাচ্ছি কারণ আমাদের এখানে কাঁচা রাস্তা রাস্তায় এখানে দিয়ে গাড়ি যায় না তো আমার তো বাইকও নেই যে আমি যাব তারপর আমি হেঁটে হেঁটে যাচ্ছি আমার জন্য সবাই অপেক্ষা করতেছে চলুন দর্শক আপনাদেরকে সুন্দরভাবে তুলে ধরবো ভালো লাগবে তো গাইস এই মুহূর্তে আমি সেই বন্ধুর বাড়িতে অপেক্ষা করছি ওদের জন্য ওরা আসলে এখানে এখন আমি তাহলেই দেখতে পাচ্ছি না আপনি দেখতে পাচ্ছেন আমাদের ছাদের উপরে বক্স টক্স নিয়ে এসে চারিদিকে ঝাড়বাতি লাগিয়ে অনেকগুলো লোক আসবে ইনভাইট করেছে সবাইরই ইনভাইট করেছে তো সবাইকেই খাওয়ানোর জন্য দেখতেছে এখানে রান্নাবান্নার কাজ চলতেছে পুরো দমে তো এখানে কি হয় এখানে ডাউল রান্না হচ্ছে আর ওই পাশে বিরিয়ানি রান্না করা হচ্ছে তো দর্শক বুঝতেই পারছেন অনেক বড় একটি অনুষ্ঠান হতে চলেছে তো আমাদের এখানে আবার ছাদে দেখতে পারছেন যে বক্স টক্স নিয়ে এসে সবাই এনজয় করার জন্য অপেক্ষা করছি তো ওর বার্থডের সব কিছু কেনাকাটা শেষ দেখতে পারছেন এখানে কি বলে কেক আনা হয়েছে তারপরে বার্থডের অনেকগুলোই মজাদার জিনিসপাতি নিয়ে আসা হয়েছে সেগুলোই আমরা পর্যায়ক্রমে সাজাচ্ছি যাতে সৌন্দর্যটা ফুটে ওঠে তো দেখতে থাকুন দর্শক আসলে যার বার্থডে তার নামটাই এখনও বলা হয়নি ওর নাম হচ্ছে সোহেল আমাদের গ্রামেই বাড়ি চাকসাতে তোর জন্মদিন খুবই ধুমধাম ধারাক্কাভাবে পালন করা হয় এই বছরও দেখতে পাচ্ছেন খুবই চমৎকারভাবে পালন করা হচ্ছে আসলে তো আমরা পুরো দমে কাজ করতেছি ওর বার্থডে তা তো আরও সুন্দরভাবে তুলে ফুটে তোলা যায় দেখতে পাচ্ছেন জার বাটি ফটকা সব কিছু নিয়ে আসা হয়েছে তো আমাদের মমিন ভাই কিন্তু সেই ফটকাটা আগুন লাগাচ্ছে দেখা যাক ফটকাটা ফুটে কি না তো খুবই চমৎকার ওয়া অনেক সুন্দর কিন্তু দেখতে পাচ্ছেন যার বাটিটা জ্বলে উঠল সো হ্যাঁ যে আমাদের সবাই মিলে অনেক এনজয় করতেছিলাম অনেক এনজয় করতেছি তো এই যে সোহেল দেখতে পাচ্ছেন এখানে আর বার্থডে সব কিছুই আমরা কাজ পর্যায়ক্রমে চলতেছে এখানে বার্থডে হ্যাপি বার্থডে সেগুলোকে আমরা ফুল দিয়ে ফুলানো হচ্ছে সব কাজ টোটালি বন্ধুগুলো যতগুলো আছে সবাই কাজে ব্যস্ত আর আমি ভিডিও করা নিয়ে ব্যস্ত আছি দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর লাগতেছে কিন্তু এখনও সাজানো হয়নি পুরো দমে তো সাজাইলে আরও ভালো লাগবে দেখতে থাকুন দেখলেই বুঝতে পারবেন আসলে কেমন লাগতেছে দেখতে পাচ্ছেন তো বার্থডের জন্য 15 পাউন্ড কেক কিনে নিয়ে আসা হয়েছে দেখতে পাচ্ছেন সোহেল রানা খুবই চমৎকার কিন্তু আজকে সবাই ফ্রেন্ড যতগুলো আছে সবাই সুন্দরভাবে কাজ করতেছে এবং বার্থডের কাজ পুরো দমে চলতেছে আর কি দেখতে থাকুন আর যারা একটু নতুন দেখতেছেন নতুন নতুন আমাদের ব্লগের সাথে থাকবেন এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তাদের মধ্যে রিকোয়েস্ট থাকবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন আর আমাদের বন্ধুটার জন্য দোয়া করবেন সবাই আগামীতে যেন ভালো একটা সুন্দর দেখে বউ পায়
এই দোয়াটা করবেন। সো দেখতে পাচ্ছেন এখানেও যে আমাদের সবাই আবার এনজয় করতেছে, সবাই মিলে গানের তালে তালে বক্সের সাথে পর্যায়ক্রমে সবাই কিন্তু এনজয় করতেছে। যার বার্থডে সেও কিন্তু খুব সুন্দর এনজয় করতেছে। তো আমাদের এখানে অনেকগুলোই বন্ধু ছিল, আমরা যদি একে একে পরিচয় করে দিই তাহলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। তো আমি এখানে কিছুটা বলি, এই যে এখানে কি আমরা শান্তি দিই, এটা হচ্ছে মমিন, দেখতেছেন কেমনটা করতেছে। অর্থাৎ আমি মসুর পাড়া খালি, বুঝছেন ভাই। তো আপনারা মমিনকে অনেকেই চিনে থাকবেন, আমার সাথে অনেক ব্লগ আছে ওর। তা আমি খালি ওর মসুর পাড়া, মসুর পাড়া ছাড়া আর কিচ্ছু পারে না। আরে বক্স দিলে পারে লাফা লাফা ওঠে, বুঝতে পারছেন। দেখেন দেখেন কেমনটা করতেছে। তো আমরা আর কিছুক্ষণের মধ্যে কেক কাটার কাজকাম শুরু হবে, সেটারই প্রস্তুতি চলছে। অলরেডি কিন্তু কাজকাম কমপ্লিট পর্যায়ক্রমে। যদি আপনাদেরকে সব কিছু তুলে ধরতাম, আসলে অনেক কিছু তুলে ধরা হয়নি, সব কিছু তুলে ধরলে অনেক বড় হয়ে যেত ভিডিও, এমনিতেই অনেক বড় হয়ে গেছে। তো আমরা এখন চিন্তা ভাবনা করে দেখছি, কেকটা কাটতে হবে, অনেক রাত হয়ে গেছে, 10:30 বেজে গেছে। সবার জন্য বিরিয়ানি রান্না করা হয়েছে, সবাই কেক কাটার পর বিরিয়ানি খাওয়ানো হবে। তো দেখতে থাকুন ভিডিওটা। তো কেক কাটার জন্য সবাই সোহেল প্রস্তুত আছে, একটু সবাই পাশে যাইতে বলতেছে, বন্ধুগুলো যত আছে। আমি তো সামনে আছি অপেক্ষা করতে ভিডিও করার জন্য। তো দেখা যাক, আর কিছুক্ষণের মধ্যে কেকটা কাটা হবে। সো দাঁড়া, আমাদের চ্যানেলে নতুন আছেন এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, তাদের মাঝে রিকোয়েস্ট থাকবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটা অন করে দিন। তো কেক কাটার কার্যক্রম শুরু হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। ওয়াও, লাগ কেক মেক লাগবে কই ভাই, ওছে ওছে, হ্যাঁ হ্যাঁ সুন্দর বুঝেন।
ها.